তো সৌমেনের জন্য আজকে যেতে হলো একদম আমার। আচ্ছা আপনারাই বলুন, আচ্ছা আচ্ছা আপনারাই বলুন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 7:10 কি 15 বাজে। আমি আজ অনেক ভোর ভোর উঠেছি, ইভেন আমার বাড়ির সবাই আজ খুব ভোর ভোর উঠেছে। এখন মার রুমি কিছুক্ষণ আগে বেরিয়ে গেল কাঁথি, তো আজকে ভোর ভোর ওঠার কারণ হচ্ছে ওই একটাই যে মা রুমি কাঁথি যাবে। তো ব্যাপারটা পুরোপুরি একেবারে আনপ্ল্যান্ড ছিল, যে ওদের মানে কোনো রকমের প্ল্যান ছিল না কাঁথি যাওয়ার, তো হঠাৎ করে যেতে হলো। তার কারণ হচ্ছে লাস্ট ধরুন মাস দেড়েক হলো রুমি প্রত্যেক সময় আমাকে বলে ওর পেট ব্যথা করছে, মানে সবসময় হালকা হালকা পেটটা, কখন পেটের ওপরের দিকে, কখন পুরো পেট, কখন পেটের তলার দিকে, মানে চেঞ্জ হতে থাকে, মানে পেন হওয়ার জায়গাগুলো চেঞ্জ হতে থাকে। তো আর ইউরিনেশনের পরে পেটটা বেশ যন্ত্রণা করে। তো ওর আগে যে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারকে বলেও ছিল, ডাক্তার বললো কিছু প্রবলেম না, একটু মানে একটু মানে ওঠানামা বা মানে একটু পরিশ্রম করতে কম বলেছিল। তো আমরা ভাবছিলাম সেই ব্যাপার। তো আজকে হঠাৎ সকালে, কাল রাতে ঘুমানোর সময় বলে যে একটু পেটটা ব্যথা ব্যথা করছে, সকালবেলাও উঠে ভোরে টয়লেট থেকে ফিরে এসেও বলছে আবার পেটে ব্যথা করছে। তো সেই জন্য আমি জোর করলাম যে তুই তাড়াতাড়ি যা ডাক্তারকে, আর একবার বল ডাক্তারকে, ইউএসজি ফিউএসজি কিছু যদি করানোর থাকে ডাক্তারকে বলে আর একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত, কেন পেটের ব্যথা তো সবসময় মানে হওয়া তো ভালো নয়। তারপরে কিছুদিন আগে আপনারা তো সবাই জানেন ওর একটা মানে একটা মিসঅ্যাপ ঘটেছে আমাদের সাথে, তো সেই জন্য আরও বেশি চিন্তার ব্যাপারটা। তো সেই জন্য আমি ওকে জোর করলাম তুই তাড়াতাড়ি যা ডাক্তারের কাছে, যা ডাক্তারকে দেখা। আর সকাল সকাল উঠে সেই মানে ও যখনই বললো পেট ব্যথা করছে, তারপরেই আমি তাকে বলছি তুই যা, দিয়ে মাকে বললাম মা তুমি সঙ্গে যাও, আমি তো সঙ্গে যেতে পারবো না, আজকে আমাদের এখানে বাজার। তো বাড়িতে যখন লোক আছে তো আমার না গেলেও চলে, তো সেই জন্য আমি আর যাইনি মাকে বলতে। মা আর রুমি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলো আমাদের এইখানে ভোর ভোর একটা বাস থেকে, ওই বাসটা ধরে ওরা পুরো কাঁথিতে চলে যাবে, মানে ডিরেক্ট বাস আছে, তো ওই বাসটা ধরে কাঁথিতে চলে যাবে। তো ওই জন্য একেবারে ভোর ভোর ওদের ডেকে দিয়েছি, ওরা উঠেও বেরিয়েও চলে গেছে, আমারও ওরা বেরোচ্ছে, তো আমিও রেডি হয়ে গেছি বায়ার যাবো বলে। এখন 7:30-এর মতো বাজে, এত তাড়াতাড়ি যাবো না, আরও আধ ঘন্টা আমি বাড়িতে বসবো, একটু এদিক সেদিক বাগানে পাইচারি মারবো। দেখুন এখনও ঠিকঠাক ভোর হয়নি, সূর্যটা দেখুন ওইখানে, সূর্য দেখতে পাচ্ছেন, সূর্যদেব এখনও সূর্য ঠিকঠাক করে ওঠেনি, মানে চারদিকে হালকা কুয়াশা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে দেখুন। তো এখনও সেরকম মানে প্রপারলি ভোর হয়নি, কোনো 7:30-এর মতো বাজে, আর শীতের সকাল 7:30 মানে বুঝতেই পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। আর গেছে ওরা, দেখি ডাক্তার আবার কি বলে, টেস্ট ফেস্ট করতে দেয় কি না ভগবান জানে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 2:00, আমি বেরিয়েছি খেতে যাব, খেতে যাব আমার পুরনো বাড়িতে, দরজা লাগালাম চাবি লাগিয়ে, এবার বেরিয়েছি খেতে যাব। মা রুমি যেহেতু বাড়িতে নেই আমাকে পুরনো বাড়িতেই খেতে হবে। তো রুমি যাওয়ার সময় ফোন করে বলে দিয়েছিল পুরনো বাড়িতে যে আমি আজ ওখানে খাবো, তো নিরামিষ খাবার, সবারই তো বাড়িতে একই খাবার, তো সেই জন্য আজকে যাচ্ছি এখন খেতে। 2:00 বেজে গেছে, দেরিও হয়ে গেল, তো আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই খেতে। তো এখন বাজে রাত প্রায় 9:30, কিছুক্ষণ আগে বাজার থেকে এসেছি। তো আজকে অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, সেই দুপুরবেলা খেতে যাওয়ার সময় দেখা হয়েছিল। তারপরে তো ইউজুয়ালি কি হয়, তারপরে ভিডিওগুলো রুমি বানায়, আর সকালেও কিছুটা পার্ট রুমি বানায়। তো রুমি তো আজ ছিল না বাড়িতে, তো রুমি আজ ফিরেছে কটার দিকে, প্রায় 5টার দিকে, তারপর সারাদিন গাড়িতে গেছে এসছে, রেস্টও নেয়নি, তো সেই জন্য মনে হয় কিছু ভিডিও বানায়নি, আমাকে বললো কিছু ভিডিও বানায়নি। তো এখন আর খেতে বসছি, আমার খাওয়ার এখানে দিয়ে গেছে, আমার জন্য আজকে রুটি বানিয়েছে ওরা এসে এখান থেকে, মানে কাঁথি থেকে ফিরে রুটি বানিয়েছে, তো আমার জন্য বানিয়েছে। এখানে আছে রুটি, খেজুরের গুড়, এখানে একটা তরকারি, আর এখানে একটা বাটিতে দুধ, গরম দুধ। তো এই হচ্ছে আমার খাওয়ার, আর এরা কি খাচ্ছে দেখুন, এখানে শাশুড়ি আর বৌমা মিলে খাচ্ছে, এই দেখুন কালকে যে খিচুড়ি বানিয়েছিল সেই কালকের খিচুড়ি, এত ভালো হয়েছে, আমি তো অর্ধেকটা ফ্রিজে তুলেই রেখেছি। এই দেখুন মুখে লেগে আছে, এমন খেয়েছে মুখে লেগে আছে, মানে এত ভালো হয়েছে, আমি তো কালকে অর্ধেকটা ফ্রিজে তুলেই রেখে দিয়েছিলাম, তো আজকে এসে আমার মা গরম করলো ভালো করে ফ্রিজ থেকে বের করে, তারপর দুজন মিলে এখন খাচ্ছি, মারও বিশাল ভালো লাগছে, একটা তরকারিও আজকে বানানো হয়েছে, তো আমারও ভালো লাগছে। আর সৌমেন তো খাবেই না, আগেই না বলে দিয়েছিল, তাই ওর জন্য আবার রুটি করতে হলো। তো দেখুন এদের একটা রোগ হয়ে গেছে, মানে প্রায় 2-3 বছর ধরে দেখছি,
সব খাবার এরকম রেখে রেখে খায়, মানে ফ্রিজে কিছুটা বানালো, ফ্রিজে 2 দিন 3 দিন ধরে রেখে রেখে খাবে, তারপরে খাওয়ার পর অ্যাসিডিটি গ্যাস, তারপর বলবে এখানে পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, অমুক যন্ত্রণা, তুসুক যন্ত্রণা। অতটাও হয় না তুমি যতটা বলছো। তোর পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা সকাল থেকে, তো সেই জন্য গেলি ডাক্তারের কাছে। হ্যাঁ সেটা আমার আলাদা কারণ হচ্ছে। তো ওকে ডাক্তার কি কি বললো সেটা আমরা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যখন যাবো ছাদের উপর তখন ও বলবে, আপনাদের সাথে শেয়ার করবে যে ডাক্তার ওকে কি কি বললো, আজকে ডাক্তার কি বললো সব বলবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে তারপর দেখাচ্ছি। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি, তো ঘুমানোর সময় আমার তো ঘুম পাচ্ছে আর রুমিও তো বেশ টায়ার্ড, ওকেও ঘুমোতে হবে, ও চলে এসছে। তো আপনাদের বলেছিলাম না রুমকে ডাক্তার আজ কি বলেছে, আজ রুমি বলবে কি বলেছে। তো কি রে বল ডাক্তার কি বললো আজকে। হ্যাঁ আমি মানে এই প্ল্যানটা তো হঠাৎ করে হয়েছে, তো অনেকদিন আগে থেকে আমার কিছু কমপ্লিকেশন চলছিল, পেটের পেন হচ্ছিল, তো ওই জন্যই মানে আজকে ডাক্তারের কাছে যাওয়া। তো আজকে সকালেও হঠাৎ করে পেটের পেনটা একটু শুরু হয়, তখন সৌমের এত জোরাজুরি করেছে, মানে কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে ডক্টরের কাছে যাব দেখাবো কিছু না। আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে কয়েকটা দিন যাক, তারপর না হলে ঘুরে আসবো একবার, এই তো 1 সপ্তাহ আগে তো দেখিয়ে নিয়ে এলাম। সকালবেলা উঠেও বলছে পেটটা ব্যথা করছে, তো আমি সেই জন্য বললাম তাড়াতাড়ি যা। একটু প্রবলেম হচ্ছিল, কষ্টও হচ্ছিল, সৌমেন এত জোরাজুরি করেছে, এমনকি আমি ওর পা ধরেছি আজকে সকালে, যে আমি আরেকটু 5 মিনিট ঘুমিয়ে নি, আরেকটু 5 মিনিট ঘুমিয়ে নি, বলছে তোকে ঘুমোতে হবে না, কারণ আপনাদের তো আগেই বলেছিলাম এখানে আমাদের একটা স্টেট বাস যায় 7:30 সময়, তো ওই বাসটায় গেলে একদম সোজাসুজি কাঁথিতে নামবো, দিলে আর অতটা পেটে প্রবলেমও হবে না, তবে গাড়ি চেঞ্জ করতেও হয় না, এই হয় না। তো আর সৌমেন আজকে যেতেও পারবে না, সৌমেন ব্যস্ততা খুব ছিল, আজ বাজার পর আমি তো যেতে পারবো না। তো মাকে জোর জোর করেছি, ও এখান থেকে রুম থেকে গিয়ে মাকে খুব জোরাজুরি, মা তুমি তাড়াতাড়ি উঠো ঘুম থেকে, ফ্রেশ হয়ে নাও, ব্রাশ করে নাও, তুমি বেরো না, কোথায় যাবো রে কোথায় যাবো না, এরকম ওর খুব প্রবলেম হচ্ছে, না হোক ঠিক আছে দিয়ে, মাও তো তাড়াতাড়ি করে একদম শাড়ি টাড়ি পরে তাড়াতাড়ি করে, আমি আবার উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরোলাম, মানে খুবই জোরাজুরি করেছে আজকে এত টায়ার্ডের মধ্যে। দেখুন যদি অসুস্থতা থাকে শরীরে, যদি কমপ্লিকেশন থাকে, এগুলো না চেপে রেখে ডাক্তারকে দেখানো আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ, কেননা যদি কিছু খারাপ কিছু হয়, যত দেরি করবেন তো জিনিসটা আরো খারাপ হয়ে যাবে। তো আগে থেকে ডাক্তার দেখিয়ে নেওয়া, ডাক্তারের সাথে কনসাল্ট করা সব থেকে মানে বুদ্ধিমানের কাজ, তো আমার সেটা মনে হয়েছিল, তাই আমি জোরজার করে আজকে পাঠিয়েছি। অনেক কিছু ঝগড়াঝাটির পর সৌমেন পাঠিয়েই ছাড়লো আমাদের, তো যাই হোক ডক্টরকে দেখানো হলো। আর সব থেকে বড় কথা হলো আমার দিদিভাইয়ের বাড়িটা কন্টাইতে থাকা হয় আমাদের এত সুবিধে হয়, মানে আমরা বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা জামাইবাবু, জামাইবাবু এমনিতে খুবই ভালো লোক, মানে খুবই একদম কুল পার্সন, তো জামাইবাবুকে ফোন করে দিল সৌমেন আজকে সকালে তাড়াতাড়ি ওই 7টার সময়, তখন জামাইবাবু ওখান থেকে গিয়ে আবার যে ডক্টরের কাছে দেখাই ওই ওখানে গিয়ে নাম লিখিয়ে অ্যাডমিট করে। তো নামটা আগে এন্ট্রি করতে হয়, কেননা এরা গিয়ে পৌঁছতে পৌঁছতে 10টা বেজে যাবে, তো তখন যদি নাম এন্ট্রি করতে যায় তখন নাম এন্ট্রি করা যাবে না, ডক্টর দেখবেই না, ডাক্তার তো 30টা না 35টা এরকম রুগী দেখে, তো তার মধ্যে আপনাকে নাম লেখাতে হবে। তো সকাল থেকে তো জামাইবাবু কাঁধিয়ে থাকে, দিদি জামাইবাবু কাঁধিয়ে থাকে, তো সেইটা একটা সুবিধা হয়েছে। তো এরা বেরোনোর সময় আমি দিদিকে ফোন করে, দিদি না জামাইবাবুকে ফোন করেছিলাম যে জামাইবাবু একটু এরা যাচ্ছে, হঠাৎ করে প্ল্যান হয়েছে। ইউজুয়ালি কি হয় আগে থেকে জানিয়ে দিই যে জামাইবাবু এরা যাচ্ছে, কিন্তু আজকে তো হঠাৎ করে তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান করে যাচ্ছে। তো জামাইবাবুকে সেই সকাল 7টার সময় ফোন করছি, ফোন করতে জামাইবাবু আবার ঘুমিয়েছিল, উঠে গিয়ে আবার নাম ফাম লিখিয়ে তারপরে সবকিছু ঠিকঠাক করেছে, মানে এই একটা সুবিধা হয়, মানে দিদিভাইয়ের বাড়িটা ওখানে কাছাকাছি থাকায় খুবই আমাদের সুবিধা হয়। আর ডাক্তার কি বলবো, ডক্টরের কাছে দেখানোর ক্ষেত্রে তো খুব সুবিধা হয়। আর ডক্টর যেটা বললেন সেটা হলো যে রেস্টে থাকতে বলেছেন, খুব দৌড়ঝাঁপ করে কিছু করতে পারবে না, অসুবিধা কিছু নেই, কয়েকটা ব্লাডের রিপোর্ট করতে দিয়েছে, আবার কালকে তো প্যাথোলজি থেকে আবার আমাদের চেনা জানা যে প্যাথোলজি আছে ওখান থেকে আবার লোক আসবে, কাল সকালে আসবে বলেছে, মানে না খেয়ে থাকতে ওরা 6:30 সময় পৌঁছে যাবে, তো ও আবার ব্লাড নিয়ে যাবে, আবার ডক্টর বললো যে ব্লাডের রিপোর্ট গুলো করিয়ে ওকে আবার একবার দেখিয়ে নিয়ে আসতে, তো ব্লাড রিপোর্ট গুলো করি আবার ডক্টরের কাছে যেতে হবে, আবার দেখাতে হবে, জিজ্ঞাসা করতে হবে, এই চলছে। মানে এখন কি বলেছে যে ভয় কিছু আছে কি? না ভয়ের কিছু নেই, রেস্টে থাকতে,
খুব দৌড়ঝাঁপ করে কিছু করতে না, এর তো অভ্যাস আছে, মানে এমন কাজ বাজ এমন করে যেন মনে হচ্ছে যেন পেছনে বাঘ তাড়া করছে, এত সবে তাড়াহুড়ো, এত তাড়া সব করছে, তাড়াতাড়ি করে হাঁটাহাঁটি করতে না, যেহেতু একটা অপারেশন হয়েছে, বলেছে চিৎকার করতেও না বলেছে, এমন আওয়াজ করে চিৎকার করলে এখানে পাশের পাড়ার লোক শুনতে পাবে আমাদের এই আওয়াজ, ওরকম নয় তো মানে খুবই একটু রেস্টে থাকতে বলেছে, বেশি কিছু ঝুঁকে কাজ করতে না বলেছে, আপনারাই বলুন এই সব মানে ধরুন প্রায় এক দেড় মাস ধরে আমাকে বলছে পেটে ব্যথা পেটে ব্যথা, এবার এতদিন ওয়েট করেছি, তারপর সকালে উঠে কাল রাতেও বলেছিল সকালে উঠে বলছে পেটে ব্যথা, তো আপনারা হলে কি করতেন, কি বলতেন যে ঠিক আছে আর দু চার দিন থেকে যা, তারপর ডাক্তারের কাছে দেখাতে যা হবে, আমি সেটা ঠিক আছে দুদিন আগে থেকে একটু প্ল্যান করে নিলে সুবিধা, ডাক্তারের কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে, প্ল্যান কি আছে, হঠাৎ করে বেরিয়ে যাওয়ার না কোনো ব্যাপার নয়, হঠাৎ করে এরকম হয় না, তো ওই ডাক্তার দেখানো হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে হয়, তো এই হচ্ছে ব্যাপার, তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, জানি খুব শর্ট এবং সিম্পল ভিডিও হয়ে গেছে, তেমন কিছু ভিডিও বানাতে পারিনি, আর এতই তাড়াহুড়ো করে গেছি, দিদি ভাইদেরও দেখানো হলো না, কারোর সঙ্গে আর কেমন আছে আছে জিজ্ঞাসাও করা হলো না, আপনাদের সঙ্গে আবার না ব্যস্ততার মধ্যে ছিল, কেন কি ওখানে গিয়ে পৌঁছেছে 9:30 সময়, ডাক্তার দেখবে 10:00 সময়, সেখানে গিয়ে আবার সেখান থেকে সোজা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, তো সেই জন্য সময় পাবে পাইনি কিছু ভিডিও বানানো, তারপরে যখন একটা ওই ডাক্তারের কাছে যাওয়া হয় তখন মনে একটা টেনশন কাজ করে, কি বলবে না বলবে সেসব একটা টেনশন থাকে, তো সেই জন্য মনে হয় ভিডিও বানাতে পারিনি, আর আমার তো সময় ছিল না, কেন আর যতটুকু টাইম পেয়েছিলাম ততটুকু একটু ভিডিও বানিয়েছি আমি, তো এই হচ্ছে ব্যাপার, তো আজকে ব্লগটা খুব সিম্পল হয়ে গেল, তো প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নিন, তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি কোনো কারণে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, এক নিঃশ্বাসে অনেক কথা বলে দিলাম, গুড নাইট, গুড নাইট।